কেন পাচ্ছে না? হয়তো তার কোনো সুযোগ থেকে বঞ্চিত হবে, তাকে মারধর করবে, তাকে প্রেশার ক্রিয়েট করা হবে, তাকে তার পরিবারে আনা হবে, কিন্তু মানুষ আসছে থেমে কারণ জানে গরিব মানুষের জন্য একমাত্র একটাই সংগঠন যারা তারাই কথা বলে, তারা দেখে। আজকে আমাদের বর্ণধর পত্রাধার থেকে শুরু করে শ্রমিক শ্রেণী তৎকালীন কংগ্রেস সরকার ছিল, এই পুলিশ বাহিনী আমাদের দামরাই যে কৃষক আন্দোলন চলছিল সেই আন্দোলনে তারা সেই করেছেন, তাদেরকে আমি বা আমাদের এরিয়া কমিটির পক্ষ থেকে আমার চিরস্থির অভিনন্দন। কি ধরনের বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই পরিস্থিতি আমরা সবটাই উপলব্ধি করতে পারছি প্রত্যেকটা মানুষই, কিন্তু ভেতরে মাথায় গজগজ করছে, প্রকাশ করার কিছু নেই। দুষ্কৃতীদের চাপে